হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে থাম্বনেল তৈরি করে দেখাবো। থাম্বনেলটা বাংলা সম্পর্কিত হবে, তো বিশেষভাবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমরা শুরু করি। আমরা ফার্স্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা অ্যাডোবি যে এক্সপ্রেস আছে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ করব। তারপর হচ্ছে আমরা এই লিপিকোর যেটা আছে সোয়ানো লিপ নিখিলা, তো এইটা ইউজ করব। তারপর হচ্ছে একটা ট্রান্সলেটর ইউজ করব, আর হচ্ছে ক্যানভা ইউজ করব। তো এই চারটা জিনিস ইউজ করলে মোটামুটি আপনি বাংলা যে থাম্বনেল আছে সেটা মেক করতে পারবেন। তো আমি এখান থেকে আমার থাম্বনেলের যেই ইকুইপমেন্ট আছে সেটা আমি আগে বের করে নিই। তো আমি এই জিনিসটাকে আমি প্রিভিয়াসভাবে এটা তৈরি করছিলাম, তো আমি এটাকে আবার নিউ করে ডুপ্লিকেট করে নেব। তো এখান থেকে আপনার জাস্ট শুধু ডুপ্লিকেট অপশন আছে, সেটা অপশনটাকে আপনার ডুপ্লিকেট করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ডুপ্লিকেট পেজ আছে সেই ডুপ্লিকেট পেজে প্লেস করে দেব। তো আমার এইগুলো কিছুই দরকার নেই, সব কিছু এগুলো আমার প্রয়োজন নেই, তো আমি এগুলো ডিলিট করে দেবো, ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো সব ডিলিট করে দেবো এবং রাখি, এটাও রাখি, এটা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন এই অপশনটা কিন্তু মোটামুটি অনেক বড়, তো আমি এই অপশনটাকে ছোট করে নেব। এলিমেন্ট হিসাবে আমি যে এলিমেন্ট আছে এটা নিয়ে নিলাম, দেন আমি এটাকে বিগ করে নিলাম। যে স্টাইলটা আছে সেই স্টাইলটাকে আমি হোয়াইট করে দেব। তাহলে দুটোই আমার হোয়াইট হয়ে গেল, আর এটাকে আমি জাস্ট ফ্রন্টে নিয়ে আসি, লেয়ারটা জাস্ট শুধু ফ্রন্টে নিয়ে আসবো। এটা কিন্তু আমার ফ্রন্ট হয়ে গেল। তো এখন দেখেন এই যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখন মোটামুটি একটু বেশি বড় লাগতেছে, তো আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করে নিব আর এই অপশনটা নিয়ে আসছি। তো আমি এখন যে লেখাটা আছে লেখার একটা লেখা বসাবো, তো আমি এখানে লিখে রাখছিলাম মাইক্রোওয়েভ স্পিকার। তো আমি এই অপশনটাকে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, এখান থেকে আমি শুধু কপি করব, কপি সি, তারপর আমি এটাকে এই জায়গায় জাস্ট শুধু ড্রপ করে দেব, শুধু পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি এটাকে এখান থেকে কপি মানে সেভ করে নিব এই ফটোটাকে, ফটোটাকে যা শুধু সেভ করে দেন আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি অ্যাডোবি যে অপশনটা আছে সেটাই চলে যাব, অ্যাডোবির স্পিকার আছে সেটা নিব, তারপর হচ্ছে যেই ভিডিও আছে মানে ইমেজটা আছে ইমেজটাকে আমি এখান থেকে বসায় দিব। এই যে মাইক্রোটা আছে সেটা আমি এখানে বসাই দেব। আগুনটাকে আমি একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে একটা ছোট করে নিই। মাইক্রোলেভের এখান থেকে আমি অস্থির লেখাটা নিয়ে দেখি, অস্থির লেখাটাকে আমি আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসায় নিতে পারি। এখন দেখেন এই লেখাটা কিন্তু আমি এখান থেকে নিয়ে, তারপর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড যে রিমুভার আছে বিজি রিমুভার, এই বিজি রিমুভারও ইউজ করতে পারি। এখানে যা শুধু আপনি পেস্ট করে দিবেন, অটোমেটিক্যালি আপনার যে ব্যাকগ্রাউন্ডের রিমুভ আছে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন আমি এটাকে এখান থেকে কপি করে নিব, দেন এখানে এসে পেস্ট করে দিব। দেখেন এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু সেম না, এটার কোয়ালিটি দেখেন কত হাই, ঠিক আছে, আর ওইটার যে কোয়ালিটি থাকে এটা কিন্তু তেমন একটা হাই কোয়ালিটি থাকে না। তাই আপনারা যদি ব্যবহার করেন তাহলে আমি প্রভাইড করবো যে আপনারা ইয়ে করেন অ্যাডোবি যে এক্সপ্রেস আছে সেটা ইউজ করবেন।
এখন দেখেন এই লেখাটা কিন্তু এড মাইক্রোলাইভের স্পিকার অস্থির, এখান থেকে আমি আবার এই যে শুধু স্পিকার লেখাটা আছে সেটাটা আমি কপি করে দিতে পারি, তাহলে আমার জিনিসটা বড় হয়ে যাবে। কিন্তু বাংলা লেখাটা বসায় নিছি, এখন আপনারা চাইলে এটার পিছনে কাজ করতে পারবেন। আমি জাস্ট এটাকে একটু বড় করে নেই, ছোট দেখা যাচ্ছে। এটাকে একটু সাইজ করে নেই, এটাকে একটু বড় করে নেই, আগুনটাকে এখানে রাখি। এখন দেখেন কালারটি কিন্তু মোটামুটি, এখানে থেকে আমি এই যে অপশনটা আছে সেটাকে একটু হালকা এডিট করে নেব। এডিটটা কীরকম, আমি এখান থেকে শুধু যে কালারটা আছে কালারটাকে হালকা ইয়ে করে ব্লার অপশনটা একটু বাড়াই দেব, এটাকে হালকা একটু বড় করে নেব। এখন দেখেন এখানে যদি বসাই কালারটা কিন্তু মিলল না, আর সেটা ব্যবহার করব না। অস্থির স্পিকার, তো আমি বাংলা লিখি, বাংলাটা যেহেতু এখন অপশনাল আছে আমি এটাকে একটু হালকা ব্ল্যাক করে নেব, ফন্টটাকে দেখি ব্ল্যাক থেকে হোয়াইট করা যায় কিনা, এখানে ব্ল্যাক করার অপশন নাই। তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু বেশি বেশি দেখা যাচ্ছে সেটা ব্যাপার না, কিন্তু আপনার যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু মোটামুটি একটু বাংলায় মধ্যে একটু মাধুর্যতা দেখা যাচ্ছে, এটা বলতে মোটামুটি দেখা যায় ঠিক আছে। বেশি লং হয়ে গেছে, মানে আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন, ছোটো বড়ো সবই করা যাবে। এইভাবে আপনারা আপনাদের যেই থাম্বনেল আছে আপনারা থাম্বনেলটা মেক করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।